এটাই স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসের কাছে এর চাইতে বেশি আশা করা যায় না। 11 বছর ধরে গোটা পশ্চিমবঙ্গকে যেরকম ভাবে বারুদের স্তূপের উপরে দাঁড় করিয়ে দিয়েছে, মালদা জেলাকেও কম করেনি এই মৃণালিনী মাইতি। ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি, তার হাতে ভাইরাল হয়ে গেছে, বলা হচ্ছে 9mm পিস্তল। এর আগেও মানে সেটা আবার অফিসের মধ্যে, তার মানে ওদের অফিসে এটাই কালচার, পিস্তল আছে, খুঁজলে বোম পাওয়া যাবে, খুঁজলে আরো কিছু পাওয়া যেতে পারে, হয়তো AK-47 পাওয়া যেতে পারে। পুলিশ দেখছে, জানে, ভালো করে জানে, তা সত্ত্বেও এদের কিচ্ছু বলবে না। প্রথমত সরকারি চেয়ারে বসে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে খেলা করাটা ঠিক নয়। তবে আগ্নেয়াস্ত্রটা টয় না অরিজিনাল সেটা তো পুলিশ অনুসন্ধান করে বলবে, কিন্তু যা ছবিটা আমি দেখলাম তাতে মনে হচ্ছে যে একটা অরিজিনাল আগ্নেয়াস্ত্র। তিনি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, দলের জনগণের কাছে তার ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে মৃণালিনী মণ্ডল মাইতি ঠিক কি জানিয়েছেন শুনব। দপ্তরের মধ্যে কিছুই না, ওটা একটা লাইটার, লাইটারটা আমার হাতে ছিল, ওটা নিয়ে একজন ছবি তুলেছিল, ওটা আমি বলে দিচ্ছি কে তুলেছিল, আমাদের কৃষি কর্মদক্ষের হাজবেন্ড, আর ওই লাইটারটা ওনারই ছিল। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।